আমি সিরিন বস, ওই যে লালবাগ কাঁচা মসজিদের পিছনে থাকি। এইবার চিনবার পারছেন? সিরিন কোন ঠিক নাম খান তো মনে করা পারতাছি না বস। আমি আপনার ইলেকশনের জন্য এবার লেগে আবেদন করছিলাম। আরে আরে বোকা মায় নাকি, এই কথা কেন আগে কইবে না? আমি সিরিন বস, ওই যে লালবাগ কাঁচা মসজিদের পিছনে থাকি। এইবার চিনবার পারছেন? সিরিন কোন ঠিক নাম খান তো মনে করা পারতাছি না বস। আমি আপনার ইলেকশনের জন্য এবার লেগে আবেদন করছিলাম। আরে আরে বোকা মায় নাকি, এই কথা কেন আগে কইবে না? আরে তুমি কালা চাঁদের বাড়িতে ছিল না? হ্যাঁ বস। ও তোমার লান তো অনেক মায়া পোলাই ছিল না জোড়ায় জোড়ায়। হ্যাঁ, কারো লাগে তো মনে করো যে আধা মিনিট এক মিনিটের বেশি কথা কয়ে পারি না। আমার লাগে আধা মিনিট কথা কইছিলেন বস। আরে তাইলে কো, তাইলে কো, কেমতে তোমার আমি চিনু? ও ভালো কথা। আরে আমার মিসেস মানে আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কাসিম সর্দারের বাড়ি চিনে? হ্যাঁ কি গেল শুনবেন? রিক্সাওয়ালা কইল, আপনি রিক্সা উঠা 15 মিনিট গুনগুন করে গান গাইতে থাকেন, দেখবেন 15 মিনিট বাদে কাসিম সর্দারের বাড়ি আয় পড়ছেন। বললাম বললাম, আমি করে তো কইতে যে আমি পাড়ায় উড়ায় কই। এই যে রিক্সাওয়ালা কইল যে বহেন গান গান, দেখবেন যে চোখ বন্ধ হয়ে গেছে গিয়া। কত বড় পপুলার তোমার হাজবেন্ড, চিন্তা করে দেখো। পারছি, মগর এটা বুঝে পারি নাই, এত পপুলার আর পরও বারবার ইলেকশনে ফেল মারু গেলে গা। বাবা মনে করো যে বেজাল বেজাল পিছে লোক লাগা থাকে না, কোন কর্মে তো চায় না যে তোমার হাজবেন্ড নেতা হয়ে যাও কেনে, পিছে শত্রু, পিছে শত্রু লেগে থাকে এ লেগা। খালি এবার ইলেকশনটা আহুক দেয়া হো যে তোমার হাজবেন্ড বাঘ হয়ে যাবে বাঘ। কি আমার প্রয়োজন হইলো যে খুঁজা খুঁজা তুমি আমগো বাইতে আয় পড়ল? না মানে এমতে এমতে পাইলাম না, কালাচন সাহেবের বাড়িতেও গেছি, হেরেও পাইলাম না। এর লেগে ভাবলাম বসের বাসায় যদি যাই কামটা যদি হয়ে যায়। আসলে আমার কামটা খুব দরকার তো, আর কামটা যদি দিবার পারে আমি বসে মেলা ভোটার দিবার পারবো। হাজে কইতাছি কি আমতে দিবা? ও ক্লিয়ার করে কও তোমার বাবির সামনে। আমি একটা সময় একটা বড় কোম্পানির বিউটি সাবানের সেলসম্যান ছিলাম। ওই যে বাইতে বাইতে গিয়া সাবান বিক্রি করতাম। ও হেই সোবাদে, শত শত মানুষের লগে আমার খুব ভালো খাতির, আমি আপনার ওখান থেকে মেলা বোট কালেক্ট করে দিতে পারো। আরে তুমি বুয়া হনছো, কাঁচা মিছা কথা, আমি ও হন্তরি কোন এজেন্ট লই নাই কা। হালো পাচাইছে বস, আসলে চাকরিটা আমার বহুত দরকার আছে। আলফা তোমার চাকরি কনফার্ম হয়ে গেছে গিয়া, কি কব ওই কথমা, কত কম নাকি কত কম লাগবো? দুইটা কথা হইনি মন গলায় হলো না? না মন গলা হলাম কেটা কাছে মর্দের কেটা, যে এমনি এমনি মন গলে যাবো গিয়া। ও চার মাসটা লিয়া হো, বাদে ইন্টারভিউ করু। ইন্টারভিউ তো আমি থাকলে ভালো তো না? অবশ্যই ভালো হইব কেটা, ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান কেটা আমার জানে মান, আমার জান কলিজা, তুমি সামনে থাকলে ইন্টারভিউ হইব। বলছিলাম যে তুমি যাইবা চার রাস্তা নিয়ে আইবা, এর মধ্যে খালি দেমাক কাম খুলুন যে কি কি কোশ্চেন করুন, কেমনে ওরে কামে লাগাম এইটা আর কি। আচ্ছা আয়তো ঠিক। আচ্ছা
দেখো কাছে আরো ওই কদমা এটা তুমি কি করছো বাসা তুলে আয় করছো খেলা আমি কি করছি তুমি আমার লোকে কি করছো হে ডাকো সকাল থেকে তোমার লেগে আমি বসের পাশে বইয়ে আছি তোমার ফোন করছি ফোন সুইচ অফ করে রাখছো আর আমি ভাবলাম তোমার কোনো বিপদ আপদ হইল না তো শোনো তোমার এক নজর দিয়ে হার লেগে পড়ার না আমার ছটফট করতে আছে তুমি আমার লোকে এমন করে লাগে চলো দেখো ছোট ফেলে লোক লোক চোখের পানি মুছা ফেলা ওই কথমা চোখের পানি যদি খালি জেসমিনের দেখে ফেলে কেলা কলম নাই করে ফেলে ঠিক আছে সোজা বকো সোজা বকো এই যে আই জেসমিন ও আরে ইন্টারভিউ রেডি করে ফেলাইছি আহ চা নাস্তা লিয়ে আহ